हेलो फ्रेंड्स, আমি কিসমত। আপনারা দেখছেন কিসমত ওয়াইট ইউটিউব চ্যানেল। তো এই সপ্তাহে শিক্ষা চাকরি ও খেলা যে পত্রিকাটি বেরিয়েছে সেখানে কি কি জব নোটিফিকেশন বেরিয়েছে না সেখানে বেরিয়েছে, স্নাতকোত্তর যোগ্যতায় স্টেট ব্যাংকে 5,121টি ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আবেদনের শেষ তারিখ কত তারিখ বলা হয়েছে না, আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 17ই মে। তো এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে না, পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। তো পশ্চিমবঙ্গে মোট শূন্য পদ আছে 273টি এবং অসংরক্ষিত আছে 111টি এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী আছে 27টি এবং ওবিসি আছে 60টি। এরপর কি বলা হয়েছে না, এখানে যে অ্যাপ্লাইটি করতে হবে সেটি সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাইটি করতে হবে। এরপর বেরিয়েছে এগ্রিকালচার সায়েন্টিস্ট 287টি পদে, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই মে। 10 তারিখে মে মাসে 10 তারিখে এটি শেষ তারিখ হচ্ছে অ্যাপ্লাই করা এগ্রিকালচার সায়েন্টিস্ট পদে 287টি। তো এটি অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে সম্পূর্ণ এবং এটি রিক্রুটমেন্ট বোর্ড নোটিশ দেওয়া হয়েছে 2021 সালে এগ্রিকালচার রিসার্চ সার্ভিস সেন্টারে। 2021 সালে যে সিনিয়র টেকনিক্যাল অফিসার P6 পরীক্ষার জন্য একটি মিলিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই পত্রিকার মাধ্যমে, এই নোটিশটির মাধ্যমে। এরপর আরও বেরিয়েছে 337টি ক্লার্ক, ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অটমিক রিসার্চ তামিলনাড়ুতে নিয়োগ করা হচ্ছে। এরপর বেরিয়েছে অর্থাৎ তামিলনাড়ু ইন্দিরা গান্ধী সেন্টার ফর রিসার্চ অটমিক রিসার্চ সেন্টারে ক্লার্ক পদে এবং ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে 337টি কর্মী। এরপর বেরিয়েছে না, ভারতীয় নৌবাহিনীতে 2,500 নাবিক নিয়োগ করা হচ্ছে, সেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে, সেই সঙ্গে সায়েন্স স্ট্রিমে পাস আউট হতে হবে, পাস করতে হবে। এবার বয়সসীমা হতে হবে প্রার্থীর 1 ফেব্রুয়ারি থেকে 2001 থেকে 18 থেকে 21 তারিখ, 21 বছরের মধ্যে, এবং সায়েন্সের শাখায় আপনাকে 60% মার্কস থাকতে হবে, তবে এখানে অ্যাপ্লিকেবল। এরপর বেরিয়েছে নাকি রাইটার্স লিমিটেড পদে 146 জন অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগ করা হচ্ছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 12ই মে। রেল মন্ত্রকের অধীনস্থ রাইটার্স লিমিটেড 1961 সালের অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ শাখায় 146 জনকে নিয়োগ করা হচ্ছে। এরপর বেরিয়েছে না, NTPC লিমিটেডের পক্ষ থেকে 50টি মহিলা ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কী বলা হয়েছে না, NTPC লিমিটেড গেট 2021 পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি পদে শুধুমাত্র মহিলা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন স্পেশাল রিক্রুটমেন্ট মাধ্যম। 50 জন মহিলাকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং শাখা স্নাতক যোগ্যতা নিয়ে করতে হবে। কর্তৃপক্ষ শুধুমাত্র মহিলা প্রার্থী নিয়োগ করা যাচ্ছে বলে এই নিয়োগের কোনো আবেদন ফি লাগবে না, অর্থাৎ এই আবেদনটি করতে শুধুমাত্র মহিলারাই এলিজিবেল এবং এর আবেদন মূল্য কিছুই লাগবে না। শূন্য পদ রয়েছে 50টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় 22টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় 14টি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে 14টি সিট রয়েছে। বয়সসীমা হতে হবে না 6 মে 2021 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 27 তারিখের মধ্যে অর্থাৎ 27 বছরের মধ্যে, এবং এই শ্রেণী প্রার্থী সরকারি নিয়মের বয়সের ছাড়ও পাবেন। শিক্ষাগত যোগ্যতা কী হলে না, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 65% নাম্বার পেয়ে আপনাকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করতে হবে, এবং SC/ST ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ন্যূনতম 55% নাম্বার হলেই অ্যাপ্লিকেবল অর্থাৎ এলিজিবেল। এরপর কী বলা হয়েছে না, বলা হয়েছে ডেডিকেটেড ফ্রেড করিডোরে 1,074টি নিয়োগ করা হচ্ছে, জুনিয়র ম্যানেজার পদে এবং এক্সিকিউটিভ পদে এবং এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড BD পদে বিভিন্ন শাখাতে নিয়োগ করা হচ্ছে 1,074টি। বিস্তারিত জেনে নেবেন নোটিশের মাধ্যমে। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে সবার আগে সর্বপ্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।